ঘরে একটি পেঁয়াজ কেটে রাখলে কি হয় জানুন জানেন কি কাঁচা পেঁয়াজের একটি প্রবণতা হলো বাতাস থেকে ব্যাকটেরিয়া শোষণ করা বাতাস থেকে ব্যাকটেরিয়া কমে গেলে শরীর নিরাপদ থাকে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে যায় পেঁয়াজের মধ্যে থাকা সালফিউরিক উপাদান ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে আসলে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ আসে এই সালফেরিক উপাদান থেকেই ঘর থেকে ব্যাকটেরিয়া কমাতে কাঁচা পেঁয়াজ কেটে রেখে দিতে পারেন জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডিস্কায় স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন একটি পেঁয়াজকে চার টুকরো করুন ঘরের চারটি আলাদা কর্নারে এগুলি রেখে দিন এতে বাতাস থেকে ব্যাকটেরিয়া কমবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁয়াজের স্যুপ আদিকাল থেকে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানে পেঁয়াজ ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজের মধ্যে রয়েছে কোয়ারসেটিন এই অ্যান্টি অক্সিডেন্টটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন পেঁয়াজের স্যুপ স্যুপ বানাতে এক চামচ চা চামচ লবণ চার কাপ পানি তিনটি পেঁয়াজ ও তিনটি রসুনের কোয়া নিন প্রথমে পেঁয়াজ ও রসুনকে কেটে নিন বিশ মিনিট সেদ্ধ করুন পরে পান করুন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে